আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক সকলে কেমন আছেন? আশা করি অনেক অনেক ভালো আছেন। তো আজকে আমরা টেকনোলজিক্যাল এই রিভিউতে যে বিষয়টি সম্বন্ধে জানব সেটি হলো আপনার 2020 KTM 390 অ্যাডভেঞ্চার ভারতে লঞ্চ হলো। পাহাড় হোক বা জঙ্গল, দুর্গম রাস্তাতেও চলবে এটি অনায়াসে। ট্রেন্ডি ইন্টারফেসটা দেখি কেমন, এটা মোটর বাইকটা আসলে দেখেন এটার বিল্ড আপ কোয়ালিটি কিন্তু ভিন্ন ধরনের। পয়েন্টটা উঁচু, তার মানে স্প্রিং সিস্টেম খুব ভালো হবে, এটা যে কোনো জায়গায় চলতে পারবে। এবছরের ফেব্রুয়ারিতে শোরুমে দর্শন পাওয়া, ভারতের ওয়েবসাইট তালিকাভুক্ত হওয়া, এসব নিয়ে দীর্ঘদিন 2022 KTM 390 অ্যাডভেঞ্চার এর বাজার সরগম ছিল। বস্তুত টুরিং বাইকটি যে খুব শীঘ্রই ভারতের বাজারে পা রাখতে চলছে, এটি ছিল আসলেই তারই ইঙ্গিতপূর্ণ বার্তা। এবারে অ্যাডভেঞ্চার প্রেমী বাইকারদের অপেক্ষায় অবসান ঘটিয়ে নয়া অবতারে লঞ্চ হলো 2022 KTM 390 অ্যাডভেঞ্চার। তবে আশ্চর্যজনকভাবে নতুন মডেলের নাম, মডেল মডেলের দাম 2021 মডেলের প্রাইসে কানাকড়িও বাড়ায়নি KTM। উপরন্তু 2022 মডেল দেওয়া হয়েছে বেশ কিছু আপডেট। অ্যাডভেঞ্চার মোটরবাইকটির খুঁটিনাটি সম্বন্ধে জেনে নেওয়া যাক। চলুন আমরা জেনে নিচ্ছি। নতুন অ্যাডভেঞ্চার একাধিক ডিজাইন আপগ্রেড হলেও বাজার চলতি পুরনো মডেলটির সাথে সাধারণ স্টাইল এবং অ্যাডভেঞ্চার বৈশিষ্ট্য একই রাখা হয়েছে। এতে যুক্ত হচ্ছে নতুন দুটি পেইন্ট স্কিম, গ্রে অথবা ব্ল্যাক এবং ব্লু দুটি রঙের বিকল্পের সাথে আরম্ভ, সাথে অরেঞ্জ অ্যাকসেন্ট এবং লিভারি রঙের ছোঁয়া। একই কালার KTM অ্যাডভেঞ্চার 890 অ্যাপ থেকে অনুপ্রাণিত করা হয়েছে এটিকে। সো অন্যান্য পরিবর্তনের মধ্যে ফুয়েল ট্যাঙ্কের নয়া শ্রাউড, রিয়ার সাইড প্যানেল, এছাড়া আগের তুলনায় সমান চওড়া নতুন সিট, সমস্ত কিছু বিষয় সব মিলিয়ে আলাদা একটি লুকিং এটি কিন্তু উপস্থাপন করা হয়েছে। বিভিন্ন ফিচার মধ্যে উল্লেখযোগ্য 12 ভোল্ট মোবাইল চার্জিং পোর্ট, সম্পূর্ণ LED লাইট, আপনার নেভিগেশন সিস্টেম সহ আরও অন্যান্য অনেক কিছু। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।